আসসালামু আলাইকুম, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক সুন্দর সময় কাটাচ্ছেন। আমরাও পরিবারের সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সাথে বরাবরের মতো একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছে আজকের এই ব্লগটিও ভালো লাগবে। আমার এই ভিডিওটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি সারা দিনের করা, সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, ভালো লাগার মতো অনেক কিছুই আছে আজকের ভিডিওতে। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা পুডিং মোল্ড আউট করে নিচ্ছি। এই পুডিংটা হচ্ছে একজন ভাবির ভালোবাসা। তো সকাল সকালই একজন ভাবির ভালোবাসা দিয়ে, ভালোবাসা দিবসে আমি দিনটা শুরু করতে যাচ্ছি। আমার ছেলে আইমানের ফ্রেন্ড কাব্য, কাব্যর আম্মু গতকাল রাতে এই পুডিংটা বানিয়ে পাঠিয়েছে আমাদের জন্য। তো এত সুন্দর ভালোবাসা পাঠানোর জন্য ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাবি, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনার জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের সাথে কথা বলছি এদিক থেকে কিন্তু আমি পুডিংটাকে পিস পিস করে কেটে নিয়েছি আর এখন সবাইকে সার্ভ করে দিচ্ছি। আর আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে নিয়েছি, ব্রেকফাস্টের টাইমে ওইভাবে আর ক্যামেরাটা অন করা হয়নি। ব্রেকফাস্ট করার পর আমরা এখন পুডিংটা খেয়ে নিচ্ছি। পুডিংটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো পুডিংটা সবাইকে সার্ভ করে দিই। আর এদিক থেকে আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতেই, যদি কেউ আমার ভিডিওতে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু পারে অসংখ্য ভাইয়াপুর কাছে আমার এই চ্যানেলটিকে পৌঁছে দিতে আর আমার চ্যানেলটাকে কিন্তু আমার গন্তব্যে পৌঁছাতে। তো আপনারা কিন্তু চাইলেই আমাকে খুব তাড়াতাড়ি আমার গন্তব্যে পৌঁছে দিতে পারেন, সেজন্য আপনাদের কাছে ভালোবাসা দিবসে এইটুকু ভালোবাসা চেয়ে নিলাম। পুডিংটা সবাই খেয়ে নিলাম, সবাই বলতে আমি আরিয়ানা আর ওর বাবা খেয়ে নিয়েছি, বাবু তো স্কুলে চলে গিয়েছে। তো এখন পুডিংটা খাওয়ার পর আমি পুডিংটা ঢাকার ব্যবস্থা করছি আর কি। আর এখানে আমি আপনাদের সাথে এখন যেটা শেয়ার করছি, এটার মধ্যে র্যাপিং পেপার বা ফয়েল পেপার এগুলো ঢুকিয়ে খুব সুন্দরভাবে ইউজ করা যায় এই জিনিসটা। অনেক সময় দেখা যায় প্লাস্টিক যে র্যাপিং পেপারগুলো আছে এগুলো কেচি দিয়ে কাটতে আমাদের প্রবলেম হয় আর মাথাগুলো খুঁজে পাই না। দেখা যায় একবার ইউজ করে রাখার পর পরবর্তীতে আর মাথাটা খুঁজে পাচ্ছি না কস্টেপের মতো আর কি। ফয়েল পেপারের বেলায়ও কিন্তু সেম, ফয়েল পেপারটা ছিঁড়ে যায়, মানে এলোমেলোভাবে সমানভাবে কাটতে পারি না আমরা। তো এই জিনিসটা ইউজ করলে কিন্তু খুব সুন্দরভাবে, এই যে ধারালো সাইডটা আছে এই সাইড দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা সমান হয়ে কেটে আসে আর একটা ডিজাইনের মতনও হয়। তো এটা কিন্তু আমার হাজব্যান্ড ইতালি থেকে নিয়ে এসেছে এবার আমার জন্য। তো এটাতে আমি প্রথমে প্লাস্টিক র্যাপিং পেপার ঢুকিয়ে নিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আমি এটাতে ফয়েল পেপার ঢুকিয়ে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি সুন্দরভাবে ফয়েল পেপারটা কেটে যায়। এই যে ধারালো যে সাইডটা আছে এটাতে চাপ দিলে একদম সমান হয়ে কেটে চলে আসে। তো এখন আমি পুডিংটাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে নিচ্ছি, মানে যতটুকু রয়ে গিয়েছে সেই পুডিংটা আমি ফ্রিজে রাখবো একটু ঢেকে। তো ভাবলাম এই জিনিসটা তো আমার কিচেনে নতুন জয়েন হয়েছে, আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি। আর অনেক আপুরাই বলেছেন কিচেন আইটেম দেখার অপেক্ষায় আছেন। এই তো খুব সুন্দরভাবে কিন্তু ফয়েল পেপারটা কেটে যাচ্ছে আর সাইড থেকে একটা খুব সুন্দর ডিজাইনও হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি হেল্পফুল, এটার নাম আসলে আমার জানা নেই, শুধু কিভাবে কিভাবে লাগাতে হবে কিভাবে ইউজ করতে হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো খুব সমানভাবে খুব সুন্দরভাবে জিনিসটা কিন্তু কাটা থাকে, ফয়েল পেপারের একদম কোনো এলোমেলোভাবে ছিঁড়ে আসে না, দেখতেও জিনিসটা ভালো লাগে। এই যে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। তো এই কিচেন আইটেমটা আমার কাছে অনেক ইউনিক মনে হয়েছে আর খুব হেল্পফুলও মনে হয়েছে, কারণ দেখা যায় ফয়েল পেপার অনেক ওয়েস্ট হয়, মানে এভাবে যদি হাতের সাহায্যে ছিঁড়তে যাই তখন অনেক ফয়েল পেপার নষ্ট হয়। তো যাই হোক, এখন আমি পুডিংটা ফ্রিজে রেখে দিচ্ছি। পুডিংটা ফ্রিজে রেখে দিলাম আর এদিক থেকে আমি এই জিনিসটাকেও একটু গুছিয়ে রাখছি, যদিও আমার ড্রয়ারটা খুব বেশি এলোমেলো হয়ে আছে। আর এটা রাখতে গিয়ে চোখে পড়লো, এই তো এই যে লেমন কালারের দুইটা, আপনারা কি বলে এটাকে জানি না, তেল ঢালার সম্ভবত, এই দুইটাও কিন্তু ওর বাবা এবার নিয়ে এসেছে আমার কিচেনের জন্য।
এখনও ইউজ করা হয়নি, যখন ইউজ করব তখন তো অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তবে এই দুইটাও খুব ভালো প্লাস্টিকের মনে হচ্ছে, মানে খুব ভালো কোয়ালিটির প্লাস্টিক, খুবই হেভি এবং মজবুত মনে হচ্ছে। তো যাই হোক, এ দুটাও খুবই হেল্পফুল, কারণ তেল ঢালার সময় বা লিকুইড কিছু ঢালার সময় কিন্তু সেটা পড়ে যায়। কিচেনের কাজগুলো মোটামুটি শেষ করে এখন আমি ঘর গোছানোর কাজে লেগে গেলাম। আর কয়েকদিন যাবত তো ঘর গোছানোর কাজে বেশি সময় দিতে হচ্ছে। আর গতকালকে লোক এসেছিল বাসায়, কিছু কাজ করানো হয়েছে। তো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করলে আপনারা তো বোঝেনই কি পরিমাণ নোংরা হয়, সেগুলো ক্লিন করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল। তো এই যে এখানে চারটা ওয়াল ম্যাট, এই ওয়ালটাতে আমি হ্যাং করিয়ে দিয়েছি, এগুলো ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তারপর আর কি লাগানো হয়েছে। আর এই ওয়াল ম্যাটগুলো ওর বাবা এবারে নিয়ে এসেছে ইতালি থেকে। এই ওয়ালটাতে লাগানোতে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর এরকম একটু বাঁকা বাঁকা ডিজাইন করে আমিই লাগাতে বলেছিলাম। আর কয়েকজন আপু বলেছেন এই জায়গাটাতে নতুন ঝাড়বাতিটা লাগাতে, আসলে আপুরা এই জায়গাটাতে লাগানোর কোনো ব্যবস্থাই নেই, তা না হলে এখানেই লাগাতাম। এখন চলে এসেছি আমি বাবুর রুমে, বাবুর রুমের সাইড টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, একটু ক্লিন করে দিচ্ছি। আর নতুন যে জিনিসগুলো অ্যাড হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা টেবিল ল্যাম্প শেড, খুবই সুন্দর, একটু বাঁকা ডিজাইনটা, এটা ইতালির কোনো একটা জায়গা বা কোনো একটা বিল্ডিং, যাই হোক আমি এখন ভুলে গিয়েছি, আমাকে বলা হয়েছিল, তো যারা ইতালিতে থাকেন তারা নিশ্চয়ই চিনবেন এটা। এই তো সুন্দর করে কিন্তু নামও লেখা আছে, জিনিসটা খুবই সুন্দর এবং খুব ভারী আর কি, মজবুতের মধ্যে জিনিসটা। তো যাই হোক, বাবুর জন্য এই শোপিসটাও নিয়ে এসেছে, এটাও এখানে রেখে দিচ্ছি। এখন বাবুর রুমের এই সাইড কর্নারটাও একটু মুছে ক্লিন করে দিচ্ছি। আর এখানে কয়েকটা শোপিস আছে, সেই শোপিসগুলো একটু মুছে নিলাম আর একটু গুছিয়ে রাখছি, কারণ বাবুর রুমে আমরা কিছু কাজ করাচ্ছি। বাবুর রুমটাই অনেক বেশি নোংরা হয়েছিল, বাবুর রুমেই কাজগুলো করেছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে বাবুর রুমে আমরা কী কাজ করাচ্ছি। তো বাবুর রুমে যে থাইটা ছিল সেই থাই গ্লাসটা আর কি আমরা খুলে ফেলেছি, আর বারান্দাটা সম্পূর্ণ গ্লাস দিয়ে আটকে দেওয়া হয়েছে। বাবুর রুমটা যেহেতু একটু ছোট আর বাবু এখন একটু একটু করে বড় হতে শুরু করেছে, বাবুর জায়গা একটু কম হচ্ছে, মানে ওর কাপড় চোপড় বই খাতা এগুলো সব কিছু মিলিয়ে ওর রুমটা ওর জন্য পারফেক্ট মনে হচ্ছে না, সেজন্যই আমরা আর কি একটা ডিসিশন নিয়েছি যে ওর বারান্দাটাকে আমরা আটকে ফেলবো আর সেখানে ওর জন্য একটা ড্রেসিং রুম বানাবো। তো এই সাইডে কিন্তু একটা জানলা আছে আর এই সাইডটাতে ছিল বারান্দা, তো বারান্দাটা সম্পূর্ণ গ্লাস দিয়ে গতকালকে আটকানো হয়েছে, ট্যাম্পার করা গ্লাস দিয়ে আটকানো হয়েছে, তা না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে রোদের তাপে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে একটা দরজা ছিল, মানে থাই গ্লাস ছিল, সেটা কিন্তু খুলে ফেলা হয়েছে, এখন বারান্দাটা রুমের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে। এই জায়গাটা সবটুকুতে ক্যাবিনেট হয়ে যাবে, মানে বাবুর ড্রেসিং রুম হয়ে যাবে, তো সেই কাজগুলো আমরা আস্তে আস্তে করব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এই কাজগুলো করার পর বাসাটা কিন্তু অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, যেহেতু এগুলো খোলার কাজ বা একটু লাগানোর কাজ, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে হয়েছে, গতকালকে সারাদিন এগুলো ক্লিন করতে করতেই চলে গিয়েছে। তো যাই হোক, আজকে একদম প্রপারলি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর সব জিনিসপত্রগুলো একটু মুছে দিয়েছি। একবার কালকে মোছা হয়েছে, তারপরও আজকে আবার আমি দ্বিতীয়বার সব কিছু ক্লিন করে নিলাম। তো মোটামুটি সকাল থেকে তো অনেক কাজ করলাম, মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথেও শেয়ার করে ফেলেছি। এখন আমরা রেডি হয়ে যাব আরিয়ানার ভার্সিটিতে যাওয়ার জন্য। আর এই তো এখানে আমি বুরকা পরে নিয়েছি, আর আপনাদের ভাইয়ার আনা নতুন ব্যাগটা নিয়ে নিলাম, আর আরিয়ানাও ওই দিক থেকে শাড়ি পরে নিয়েছে। আরিয়ানার ভার্সিটিতে আজকে বসন্ত বরণ প্রোগ্রাম, তা এখন আমরা রওনা করব আর কি, বাবু তো স্কুলেই আছে। আরিয়ানা, ওর বাবা আর আমি যাচ্ছি আরিয়ানার ভার্সিটিতে, বাবু স্কুলে আছে, বাবুর স্কুল টাইম শেষ হওয়ার আগে আমরা আবার ব্যাক করব। তো আল্লাহর নাম নিয়ে আমরা গাড়িতে উঠে এখন রওনা করব। আমরা আরিয়ানার ভার্সিটির উদ্দেশ্যে রওনা করি। আর আপনারা যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এসেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিয়েছি, যদি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর যারা প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে আছেন এবং আমাকে সাপোর্ট দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদেরকে জানাচ্ছি আমি মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আমরা এখন আরিয়ানার ভার্সিটির সামনে বসুন্ধরায়, একটু হালকা জ্যাম আর কি ভার্সিটির সামনে, যেহেতু প্রোগ্রাম আছে মানে গাড়ির চাপটাই একটু বেশি, তো খুব স্লোলি আমরা যাচ্ছি। ভাবলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি, কারণ অনেক আপুরাই জানতে চান যে আপু আরিয়ানা কোন ভার্সিটিতে পড়ে বা তোমার মেয়ে কোন ভার্সিটিতে পড়ে। তো আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে শেয়ার করছি, আশা করছি আপনারা দেখেই বুঝে নেবেন আরিয়ানা কোন ভার্সিটিতে পড়ে। আরিয়ানা যে ভার্সিটিতে পড়ে সেই ভার্সিটিতে অনেক বড় বড় ইউটিউবারও আছে, তো আজকে এসে ক্ষুধা লাগছে, মানে ফাইজার সঙ্গে দেখা হয়ে গেল। রাফসান্দার ছোট ভাইও কিন্তু এই ভার্সিটিতে পড়ে, আরিয়ানার সাথে প্রায়ই দেখা হয়। তো ওকে আবার আমি বলি যে ক্যামেরা একটু ক্যাপচার করে নিয়ে এসো, ও বলে যে আম্মু লজ্জা লাগে, মানে ও খুব সহজে ক্যামেরাটা ওইভাবে অন করতে পারে না। তো যাই হোক, অনেকে জানতে চান আরিয়ানা কেন ব্লগ দেয় না আপু, এটাই হচ্ছে ওর মূল কারণ, ও ক্যামেরাটা একটু আনইজি ফিল করে, মানে যেখানে সেখানেই অন করে ফেলতে পারে না আর কি। তো যাই হোক, এখন আরিয়ানাকে নামিয়ে দিচ্ছি, আরিয়ানার সাথে আরিয়ানার একটা ফ্রেন্ডও এসেছে, মানে আমাদের সাথে আর কি, ওদের দুজনকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব। প্রোগ্রামটা শেষ হওয়ার আগে এসে ওর বাবা আবার নিয়ে যাবে, তো আজকে সারাদিনই প্রোগ্রাম চলবে, পাশাপাশি ক্লাসও আছে ওর। তো এই তো ওরা কিন্তু নেমে যাচ্ছে, আর আজকে কিন্তু আরিয়ানা শাড়ি পরেছে, ওদের ড্রেস কোড ছিল অরেঞ্জ কালারের শাড়ি, তো আরিয়ানা একটা অরেঞ্জ কালারের জামদানি শাড়ি পরেছে। মাশাল্লাহ, এই যে দুইটা মামুনিকেই খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে আরিয়ানার ফ্রেন্ড সিনথিয়া। তো আরিয়ানাকে নামিয়ে দেওয়ার পর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করলাম, বাসায় যাওয়ার আগে আমাদের কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলো করে বাসায় চলে যাব। আমরা এখন আছি হচ্ছে খিল খেতে, ওভার ব্রিজ দিয়ে নিচে নামছি। তো ব্রিজ থেকে নেমেই আমরা বাম পাশে যে তেলের পাম্প আছে সেখান থেকে তেল নিব, মানে নিকুঞ্জ যে তেলের পাম্পটা আছে আর কি, সেখান থেকে তেল নিয়ে তারপর আর কি উত্তরার দিকে রওনা করব। এই তো আমরা চলে এসেছি নিকুঞ্জ সিএনজি ফিলিং স্টেশনে, এখান থেকে আমরা গাড়িতে তেল নিচ্ছি। আমরা কিন্তু অফ ক্যামেরায় বাসায় চলে এসেছিলাম, আপনাদের সাথে আর ওইভাবে কিছুই শেয়ার করতে পারিনি। এখন অনেকটা সময় পর ক্যামেরাটা আবার অন করলাম, এখন বিকালবেলা তুলি আজমাইন আর রনি এসেছে। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তুলিকে রনি কি গিফট করেছে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই গোল্ডেন লকেটটা গিফট করেছে, এটাতে 10 আনা স্বর্ণ আছে, আর লকেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার তো খুবই ভালো লেগেছে। আর এটা ছিল তুলির ভ্যালেন্টাইন্স ডে আর ফাল্গুনের লুক। তো বোনকে বোনের হাজব্যান্ড খুব সুন্দর একটা গিফট করেছে ভ্যালেন্টাইন্স ডেতে, এটা আমার কাছে অনেক বড় ভালোবাসা পাওয়া, কারণ ওরা ভালো থাকলে কিন্তু আমরাও ভালো থাকবো। বোনকে বোনের হাজব্যান্ড এত ভালোবাসে, এটা কিন্তু সত্যি অনেক ভালো লাগার ব্যাপার। তো যাই হোক, ওরা কিন্তু চলে গিয়েছে, এখন প্রায় সন্ধ্যা 7টা সাড়ে 7টার মতো বাজে, বাবুকে ম্যাথ টিচারের কাছে ম্যাথ করতে দিয়ে এসেছি। আর এদিক থেকে আমি রাতের ডিনারের জন্য চিকেন তান্দুরি করছি, আর ওইটা আমার রেসিপির চ্যানেলে যাবে সেই রেসিপিটা। আর এদিক থেকে আমি রেসিপির চ্যানেলে কীভাবে শ্যুট করি সেটাও আপনাদের সাথে আমার ব্লগ চ্যানেলে একটু শেয়ার করে দিলাম। ডিনারের জন্য এখানে চিকেন তান্দুরি করছি, আর হচ্ছে নানটা বাইরে থেকে কিনে নিয়ে আসবো, নানটা আর বাসায় বানালাম না, শরীরটা যেহেতু খুব একটা ভালো না, শুধু মনের জোরেই সব কিছু করে যাচ্ছি আর ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করছি। শরীর খারাপের জায়গায় কিন্তু খারাপটা রয়েই গিয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে মোটামুটি যা কিছুই পারি, যতটুকু পারি ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগে আমার কাছেও ভালো লাগে, সেই ভালো লাগা থেকেই কিন্তু আমার এই লাইফস্টাইলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। এখানে আমাদের চিকেন তান্দুরি হয়ে গিয়েছে, আর বাইরে থেকে নান আর কোকটা কিনে আনা হয়েছে, আমি একটু শসা কেটে সার্ভ করে নিয়েছি, যেহেতু আমার রান্নার চ্যানেলে গিয়েছে এই রেসিপিটা, সেজন্য একটু ডেকোরেশনটা সুন্দর করে করার চেষ্টা করেছি।
আর আমার এই রেসিপিটা যদি কেউ দেখতে চান চিকেন তান্দুরির, আমার রেসিপি চ্যানেলে ফলো করবেন, আশা করছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা এখন সবাই মিলে চিকেন তান্দুরি আর নানটা খেয়ে নিব। এতক্ষণে বাচ্চারা সব চলে এসেছে, আরিয়ানাও চলে এসেছে, বাবুও বাবুর ম্যাথ টিচার কাছ থেকে নিয়ে চলে এসেছি, এখন আমরা রাতের ডিনারটা করছি। তো আজকে সারাদিন মোটামুটি অনেক কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লেগেছে বা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী দিনের অনুপ্রেরণা যোগায়। তো যাই হোক, কথা না বাড়িয়ে এবার খাওয়া দাওয়াটা সেরে নেই। মজার খাবার দাবার সামনে রেখে কিন্তু বেশি কথা বলা যায় না। ডিনারটা করার পর আমরা একটু বাইরে গিয়েছিলাম, এখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছি, আনারস, কলা, বেল এগুলো আর কি, আর মোটামুটি কিছু বাজার করে এনেছি, মুদির বাজার, শুকনা বাজারগুলো যেগুলো, মাসের বাজারটা, সেগুলো আর আপনাদের সাথে এখন কিছুই শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এই ফ্রুটসগুলো একটু গুছিয়ে রাখছি। আর একটু আড়ে ফেলেও গিয়েছিলাম, আমার ডিম ভাজার জন্য একটা ফ্রাই প্যানের খুব দরকার ছিল। যতগুলো ফ্রাই প্যানই আছে একটা ফ্রাই প্যানের মধ্যেও ডিম উল্টাচ্ছে না। তো এই ফ্রাই প্যানটা আমি আইফেল থেকে নিয়ে এসেছি, 1350 টাকা নিয়েছে, মার্বেল কোটিং। আমার এই ফ্রাই প্যানটার কালার কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ফ্রাই প্যানটার সাথে আমি একটা কাচের মেজারমেন্ট কাপ নিয়ে এসেছি, আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। মেজারমেন্ট কাপটা আমার কাছে খুব ভালো লেগেছে, মেজারমেন্ট কাপটার প্রাইস নিয়েছে 450 টাকা, আর এই ফ্রাই প্যানটার প্রাইস নিয়েছে 1350 টাকা। তবে আমি কিন্তু আমাকে গিফট দেওয়ার চাইতে আমার সংসারের জন্য যদি কেউ কিছু গিফট করে সেটাতে বেশি খুশি হই। আর আজকের দিনে ভালোবাসা দিবসে এত এত গিফট পেয়ে আমি সত্যিই খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। সব মিলিয়ে এই ছিল কিন্তু আমার আজকের ব্লগ ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।